ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার কারণ, তোমরা অনেকজনই রয়েছো আমার চ্যানেলে যারা টিচিং প্রফেশনটাকে খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণভাবে দেখো। তাদের উদ্দেশ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের দেব। সেটা হচ্ছে, যারা যারা তোমরা টিচিং SLST-র জন্য অনেকজন প্রশ্ন করো তো, যে স্যার SLST রিক্রুটমেন্ট কবে আসবে, আমরা এতদিন ধরে বসে আছি, আমাদের কবে নতুন নোটিফিকেশান আসবে, আমরা কবে SSC পরীক্ষা দিতে পারবো। আমি তাদের জন্য বলছি, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সবার জন্য বলছি, যে তোমাদের জন্য কিন্তু একটা রিক্রুটমেন্ট আছে যেটা আবার আসতে চলেছে। 2022 সালে সেই রিক্রুটমেন্টটা হয়েছিল, 2023 সালের এই যে কিছুদিন আগেই তার রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে 2023 সালের নতুন নোটিফিকেশনও কিন্তু আসতে চলেছে। সেটা কি? সেটা NVS, নবোদয় বিদ্যালয় সমিতি। এবং তোমরা এখান থেকে যা যাবতীয় তথ্যাদি তোমরা দেখবে, এবং তোমাদের এখানে বলা উচিত যে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য 40 বছরের নিচে তুমি দিতে পারবে, ট্রেন গ্রাজুয়েট টিচারের জন্য 35 ইয়ার্স, মিসথিনিয়াস ক্যাটাগরি টিচারের জন্য 35 ইয়ার্স, ফিমেল স্টাফ নার্সও কিন্তু অ্যাড করা হবে 35টা, লিগাল অ্যাসিস্ট্যান্ট 32 ইয়ার, আর আর ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 35 বছর, এবং LDC মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কও কিন্তু নিয়োগ করা হবে। তো যেটুকু জানা যাচ্ছে শেষ পাওয়া খবর অনুযায়ী, তোমাদের মোটামুটি জুলাই মাস নাগাদ, তোমাদের জুলাই বা অগস্ট, হ্যাঁ জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে, এক্সাম হতে পারে, এবং এর নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসবে। মোটামুটি জুন মাস নাগাদ এর নোটিফিকেশান চলে আসার কথা, ঠিক আছে? এর পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার রেজাল্টও প্রকাশ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে তারা ইন্টারভিউ প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করবে, এবং তারপরে কিন্তু এই তোমার এই পরীক্ষার কিন্তু নিয়ে তারা এগোবে। তো 2023 সালের NVS এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে তুমি যদি অংশগ্রহণ করতে যাও, আমি একটা কথা বলে দিই, তোমাকে CTET কোয়ালিফাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি গ্রাজুয়েশন দিয়ে করো মানে TGT, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমাকে গ্রাজুয়েশনে 60% রাখতে হবে, ঠিক আছে? গ্রাজুয়েশনে 60% রাখতে হবে, 60% না, সরি সরি 60% মানে 50% রাখতে হবে। সেখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, 50% মাস্ট, এবং সেখানে অবশ্যই ট্রেনিংয়ের যে তোমার সার্টিফিকেট সেটা লাগবে, এবং কোনোরকমভাবেই এখানে SC ST এবং OBCদের যে 5% ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা কিন্তু এখানে বরাদ্দ করা যাবে না বা করা হয় না। তো ফলে তোমাদের যাদের যাদের গ্র্যাজুয়েশনে 50% রয়েছে, তারা তারা TGT করতে পারো, আর PGT তারা তারাই করতে পারবে। যাদের মাস্টার ডিগ্রি রয়েছে মানে PGতে তোমাদের 50% রয়েছে, 50%-এর সঙ্গে তোমার কিন্তু BEd রয়েছে, কোনো DLED কিন্তু এখানে করতে পারবে না, DLED বা DED কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না। এখানে অনলি তারাই অংশগ্রহণ করতে পারবে যারা BEd, তার কারণ এটা হচ্ছে হাই কোয়ালিফাইড একটা পোস্ট। তো এইটাতেও তোমার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ চান্স, তোমরা যারা যারা SSC SLST কে ফোকাস করে রয়েছো, তাদের জন্য কিন্তু আবার একটা প্রায় 3000, এখন অবধি পাওয়া খবর অনুযায়ী 3000-এর ওপর শূন্য পদ আসার সম্ভাবনা রয়েছে, TGT PGT ক্লার্ক যাবতীয় তথ্যাদিকে নিয়ে। তো সমস্ত কিছুকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে তোমরা একটা সামনে একটা ভালো, ও প্রতি বছরের নয়, এই বছরও তোমরা একটা রিক্রুটমেন্ট পাবে, টিচার রিক্রুটমেন্ট, এবং সেখানে যে পরীক্ষাটা হয়, পরীক্ষাটা কিন্তু ইংলিশ মাধ্যমে হয় বা আর হিন্দি মাধ্যমে হয়। ফলে তোমাদের এইখানে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটার মধ্যে তোমাদের কিন্তু সেই ইংলিশের যে একটা পোর্শন, সেটাকে ভিত্তি করেই কিন্তু তোমাকে সাবজেক্ট দিতে হবে। সেখানে কিন্তু তোমরা কিন্তু কোনোরকমভাবেই বাংলা পাবে না। ফলে তোমরা যারা যারা ম্যাথামেটিক্সের আছো, যারা যারা ফিজিক্সের আছো, যারা যারা অন্য কোনো সাবজেক্টের আছো, আমি তাদের পরিপ্রেক্ষিতে বলে রাখি, তোমাদের কিন্তু সবই তোমরা ইংলিশে পড়ো, তো তোমাদের সেই পরিপ্রেক্ষিতে কোনোরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো যদি তোমরা ঠিকঠাক করে পড়তে পারো, সামনে কিন্তু তোমাদের কাছে আর একটা সুযোগ তোমরা কাজে লাগাতে পারো। তো আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম, মোটামুটি জুন মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে এর নোটিফিকেশান, তোমরা এখন থেকেই প্রস্তুতি সম্পন্ন করতে পারো। আর আমি প্রথমেই তোমাদেরকে প্রত্যেককেই বলে দেবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হও, তার কারণ সেখানে আমরা সিলেবাসের PDF, এই নোটিফিকেশানটা অনেক আগেই আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। তো টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকলে তুমি সরাসরি আমাদের একাডেমির সাথে যুক্ত থাকবে। টেলিগ্রামে টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করো, ঠিক আছে? এবং তোমরা যে কোনো ফার্দার ইস্যুর জন্য তোমরা আমাদের নিচে যে স্ক্রোল হচ্ছে যে
বিষয়টা বা যে ইনফরমেশন গুলো সেখানে ভিজিট করতে পারো। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।